সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি আমার ভিডিওটি। দর্শক, আজ এক ইলিয়াসের কথা শোনাবো। এই ইলিয়াস কিন্তু সেই ইলিয়াস আলী না, সেই বিএনপির নিখোঁজ হয়ে যাওয়া নেতা ইলিয়াস আলীর কথা বলছি না, আবার ইলিয়াস কাঞ্চনের কথাও বলছি না। তাকে তো সবাই চেনেন, নিরাপদ সড়কের দাবিতে যিনি আন্দোলন করছেন। এই ইলিয়াসের পুরো নামটা হচ্ছে, তিনি ইলিয়াস মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সভাপতি হওয়া নিশ্চয় অপরাধ না, কিন্তু ঘটনা হচ্ছে যে এক অসাধারণ ছাত্রনেতা তিনি। মিডিয়ার খবর হচ্ছে যে তিনি এই বিশ্ববিদ্যালয়ে 15 বছর ধরে আছেন, অথচ একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের জীবন 5 বছরের বেশি হবার কথা না, কিন্তু তিনি আছেন 15 বছর ধরে। তিনি বিবাহিত এবং কন্যা সন্তানেরও জনক। আচ্ছা, তিনি কেন আছেন? এরকম মানুষটি কেন এই বিশ্ববিদ্যালয়টি আঁকড়ে পড়ে আছে, এটি জানতে হলে আপনাকে একটু পেছনে যেতে হবে। খুব বেশি পেছনে না, আমি অল্প পেছনে যেয়ে তারপরে আরও পেছনের ঘটনা আপনাদেরকে খুলে বলি। গত 31শে মার্চ বৃহস্পতিবার একটি ঘটনা নিশ্চয়ই আপনাদের নজরে এসেছে, সেটি হলো যে এই ইলিয়াস মিয়ার নেতৃত্বে ওই বিশ্ববিদ্যালয়ের 30 থেকে 40 জন নেতাকর্মী উপাচার্যের গাড়ি ঘেরাও করে বা আটক করে। কেন? সেখানে টেন্ডার বাণিজ্যে তাদের ভাগ দিতে হবে। কেন? সেখানে নিয়োগ বাণিজ্যে তাদের কথা রাখতে হবে। তো কেন জানি ভিসি ঠিক শুনতে চাননি, কেন চাননি সেটাও আমি জানি না। কেননা বহু বিশ্ববিদ্যালয়ে আমরা এখন দেখি ভিসি আর ক্ষমতাসীন ছাত্রলীগের নেতাকর্মীরা একাকার হয়েই অবস্থান করছেন, ফলে নিজেরা নিজেরাই চলছে আর কারোর কোনো খবর নেই। কিন্তু বিষয়টা কি জানেন, এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করার কোনো সুযোগ নেই, অধিকার নেই। একদম যেই শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাকে একেবারে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে তিনি কোনো ছাত্র রাজনীতি করতে পারবেন না। অথচ এই বিশ্ববিদ্যালয় একটা সংগঠনই ছাত্র রাজনীতি করতে পারে, সেটি হচ্ছে ছাত্রলীগ। এবং এই ইলিয়াস মিয়া আজকে 15 বছর ধরে আছে, তাহলে বুঝতে পারছেন যে এই বিশ্ববিদ্যালয়ের কী অবস্থা। আচ্ছা, তিনি ছাত্র রাজনীতি করেন বা ছাত্রলীগ করেন, সে তাতে কোনো আপত্তি নেই। আপত্তিটা কোথায়? আপত্তিটা হচ্ছে যে এই যে ইলিয়াস মিয়া, তিনি ভিসির গাড়িটা আটকে দিলেন কী কারণে? ছাত্রদের কোন অধিকার, কোন দাবি আদায়ের জন্য? না, কোনো দাবি দেওয়া না। সেখানে ওই যে বিশ্ববিদ্যালয়ের ঠিকাদারি কাজ, টেন্ডার, তারপরে নিয়োগ, কর্মচারী নিয়োগ, শিক্ষক নিয়োগ, সেসব জায়গায় তাকে ভাগ দিতে হবে, ব্যবসা বাণিজ্য। মানে বিশ্ববিদ্যালয়টাই হচ্ছে এখন বেচাকেনা করার একটা জায়গা, সেই জায়গায় ভাগ বসিয়েছেন ইলিয়াস মিয়ার নেতৃত্বে ছাত্রলীগের নামে কিছু তরুণ। এখন এই বিশ্ববিদ্যালয়ে যদি কারোরই কোনো ছাত্র রাজনীতি করার অধিকার না থাকে, তাহলে ছাত্রলীগ কীভাবে পেলে? এর কোনো কি ব্যাখ্যা আছে? না, ব্যাখ্যা নেই। আবার দেখুন, ছাত্রলীগ যদি সত্যিকার অর্থে ছাত্রদের কল্যাণে রাজনীতি করে, করতে পারে, কিন্তু সেই কল্যাণ কি আছে? আমি একটু কৌতূহল হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম দিয়ে ইউটিউবে সার্চ দিলাম, কিছু খবরাখবর যে এই বিশ্ববিদ্যালয়টা কেমন চলছে। মাই গড, আপনারাও দেখতে পারেন, আমার এই ভিডিওটি দেখার পর আপনারা নিজেরাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে সার্চ দেবেন, দেখবেন যে বেশ কিছু ঘটনা আছে। সেখানেই বুঝতে পারবেন যে এই বিশ্ববিদ্যালয়টা কেমন চলছে। আমি দেখলাম যে 2016 সালে নিজেদের মধ্যেই গোলমাল করে একজন ছাত্র মারা গেছে, তার দাবিতে ছাত্ররা মিছিল করছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো ওই হত্যার কি বিচার হয়েছে? বিচার হয়নি। আবার আর একটা দেখলাম যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, তিনি একটা ভিজিটে গেছেন আরও 4 বছর আগে, তাকে ঘিরে
এক বাগযুদ্ধ করছে কিছু সংখ্যক ছাত্র, এবং তারাই সেটা আপ করেছে ভিডিওটি। বলা হচ্ছে যে ওই মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান তাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। তাহলে বুঝতে পারছেন, শুধু তাই না, আমি এতে দেখলাম প্রথম আলোতে একটি খবর দেখলাম যে এই ছাত্রলীগের নিজেদের মধ্যেই, মানে যারা এককভাবে রাজনীতি করে তাদের মধ্যেই যে গোলমাল, তাতে দেখছি যে দুপক্ষের মধ্যে প্রায় মারামারি হতো। এক মারামারির ঘটনায় মঈনুদ্দিন প্রতিপক্ষের হাতে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন, এতে তার পিঠে 127টি সেলাই পড়ে। এক পর্যায়ে এই পক্ষ পিছু হটে, তারপরে আস্তে আস্তে ইলিয়াস মিয়ার হাতে কীভাবে দখলে চলে আসে পুরো বিশ্ববিদ্যালয় তার বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রদলের একটি কমিটি রয়েছে, তবে বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাদের কোনো কার্যক্রম নেই। তার মানে তাদের যে প্রধান প্রতিপক্ষ হওয়ার কথা ছাত্রদল, তাদের একটা কমিটি আছে বটে, কিন্তু কোনো কার্যক্রম নেই, কারণ কার্যক্রম করার মতন সেই পরিবেশ সেখানে নেই। তো এই হলো বিষয়, দেখুন যে কয়েকটি বিষয়। একটা হলো যে 15 বছর ধরে অবস্থান করছে একটা বিশ্ববিদ্যালয়ে, সে এখনও সেই ছাত্রলীগের সভাপতির পদ ধরে আছে। তারপর যে ঘটনাগুলো ঘটছে, সর্বশেষ যে ঘটনাটি ঘটলো সেটা কি, উপাচার্যের গাড়িটা ঘেরাও করলো যে সেখানে টেন্ডার বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্যের বিষয়ে। তার আগে কি হলো, 2016 সালে নিজেদের মধ্যেই মারামারিতে একজন মারা গেল, সেই হত্যার এখনও বিচার হয়নি। তার মধ্যে আবার আরও ঘটনা ঘটেছে, যেটি বললাম যে তাকে ছুরিকাঘাত করা হয়েছে এবং সে মারাত্মকভাবে জখম হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কেন জানি না সেই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, সেখানেও তাকে একটা অপদস্থ অবস্থাটা আমরা দেখলাম। দর্শক, এই হচ্ছে অবস্থা। আমি হয়তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা উল্লেখ করলাম মিডিয়ার মারফতে জানতে পেরে। আপনারা সবচেয়ে বড় সাক্ষী, অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই বিশ্ববিদ্যালয়গুলো এখন কীভাবে চলছে, সেখানকার ছাত্র রাজনীতি, সেখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন সবই তো আপনারা জানছেন। কিছুদিন আগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখলেন না, ভিসি নিজে পুলিশকে কল করে এনে ছাত্রদেরকে পেটায়, তার মধ্যস্থতা করতে গেলেন ডক্টর জাফর ইকবাল, শ্রদ্ধেয় মানুষ, শিক্ষামন্ত্রীও গেলেন, কিন্তু সেই ভিসি এখনও বহাল তবিয়তে আছেন। আচ্ছা, এই ভিসিরা এই ছাত্রদের সামনে কীভাবে মুখ দেখান? আমি শুধু সেটা চিন্তা করি, যিনি অবরুদ্ধ ছিলেন দিনের পর দিন বাসভবনে তার ছাত্রদের হাতে, সেই ভিসি এখন মুক্ত হয়ে সেই বিশ্ববিদ্যালয় এখনও ভিসিগিরি করছেন। লজ্জা লজ্জা, জানি না এরকম লজ্জা সরম এবং এই ধরনের অবমাননাকর পরিস্থিতি নিয়ে আমাদের এই বিশ্ববিদ্যালয় কীভাবে চলছে। কিছুদিন আগে তো সংসদে দেখলেন যে যোগ্য ভিসি পাওয়া যাচ্ছে না, শিক্ষামন্ত্রী নিজে বলছেন যে মেধাবী যোগ্য শিক্ষকরা কেউ ভিসি হতে চান না। তাহলে কারা ভিসি হন বুঝতেই পারছেন, দলবাস তেলবাস। এবং ভিসিদের নিয়ে যে সমস্ত রিপোর্টিং হচ্ছে, যে দেখা যাচ্ছে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেখানে ভিসি হিসেবে নিয়োগ পেলেন, তিনি তার স্ত্রী পুত্র কন্যা বাসার চাকর বাকর সবাইকে সেই বিশ্ববিদ্যালয়ের স্টাফ বানিয়ে দিচ্ছেন। এই হচ্ছে আমাদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা। দর্শক, কোথায় যাচ্ছি আমরা, সেই প্রশ্নটি রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।